So this is the extreme Bandorban tune. It's 2.0 because first time amra je roof plan ta korchhilam seta chilo hocche chokoriya diye uthe dimpa diye hoye Bandorban namtam and ebare roof plan hocche amra Bandorban diye hoye chokoriya diye nam. সবখানে এত অন্ধকার কেন? হওয়াটাই স্বাভাবিক না? এখন বাজতেছে হচ্ছে 5:15, সো রাইট নাও আমি আর বাইকারগিরি যাচ্ছি তমাতঙ্গি বান্দরবন এক্সপ্লোরেশনে, সো দিস ইজ আওয়ার ওকে বেটার অপশন রাইডে গিয়ে কথা বলবো। আমরা এখন অলমোস্ট হচ্ছে কর্ণফুলী ব্রিজের কাছাকাছি, সো এখন মাত্র 6টাও বাজে নাই, অলরেডি হচ্ছে মানুষজন যাওয়া আসা করতেছে, কেউ কর্মব্যস্ততার ফাঁক দিয়ে হচ্ছে ঘুরতে যাবে, কেউ বাড়িতে যাচ্ছে বা কেউ কাজের উদ্দেশ্যে যাওয়া। অ্যান্ড আমরাও এক্স্যাক্টলি অনেকদিন ধরে একটু কর্নারিং করার শখ ছিল, প্লাস যে লোকেশনটাতে যাচ্ছি ওটা এখন হাইপ চলতেছে পারফেক্টলিভাবে, আর এই জন্যই হচ্ছে যাওয়া। তো আমাদের বেসিক্যালি যাওয়ার কথা ছিল 5 জনের, বাট ফাইনালি হচ্ছে আমরা যাচ্ছি মাত্র 2 জন, মি অ্যান্ড দ্য বাইকার গিরি। সো দিস ইজ দ্য এক্সট্রিম বান্দরবন টুন, ইটস 2.0 কজ অফ ফার্স্টে আমরা যে রুট প্ল্যানটা করছিলাম সেটা ছিল হচ্ছে চকরিয়া দিয়ে উঠে ডিম্পা দিয়ে হয়ে বান্দরবনে নামতাম, অ্যান্ড এবারে রুট প্ল্যান হচ্ছে আমরা বান্দরবন দিয়ে হয়ে চকরিয়া দিয়ে নামবো। অ্যান্ড আমার সাথে হচ্ছে ট্যুর পার্টনার আছে বাইকার গিরি, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে বাইকার গিরি নামে, আপনারা আমি লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড যেটা বলতেছিলাম, যারা হচ্ছে রিয়েল টাইম আপডেট ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করেন তারা হচ্ছে আমাদের সাথে পোস্ট শেয়ার করে, সো এখন একটু সেলফি টেলফি চেকিং দিই দেন হচ্ছে রওনা দেব ইনশাল্লাহ। পটিয়া আছে 7 কিলোমিটার, আমরা হচ্ছে পটিয়া দিয়ে হচ্ছে দেন চলে যাব। আর যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাবাউট দ্য রুট প্ল্যান। রুট প্ল্যান হচ্ছে গতবার আমরা গেছি চকরিয়া দিয়ে ঢুকছি, যার কারণে হচ্ছে আগে আমাদের ডিম্পার পড়ছে, দেন হচ্ছে নীলাচল নীলগিরি পড়ছে, দেন হচ্ছে আমরা বান্দরবন দিয়ে বের হয়ে গেছি। সো দিস টাইম একটু ডিফারেন্ট করতেছে, আমরা হচ্ছে তমাতঙ্গিতে যাচ্ছি। সো মোস্ট ফেভারিট এখন হচ্ছে যে আজকে ফ্রাইডে অ্যান্ড অলরেডি বাজে সকাল হচ্ছে 6:18, অ্যান্ড দুইজনের একজনই হচ্ছে কেউই হচ্ছে লোকেশন চিনি না, সো লোকেশন হচ্ছে ওখানে যা বাইরে হতে হবে, অ্যান্ড এই জন্য হাতে একটু সময় নিয়ে বাইরেছি যাতে করে হচ্ছে আমরা পারফেক্টলিভাবে হচ্ছে আপনাদের কাছে বিভিন্ন ন্যাচারাল বিউটি হচ্ছে তুলে ধরতে পারি। অ্যান্ড আর অনেকদিন ধরা ইচ্ছা ছিল কর্নারিং একটু করার, কারণ হিল এরিয়াতে কর্নারিং করার মজা অনেকদিন ধরা, অ্যান্ড হয়তোবা তেমন একটা বেশি পারি না, বাট তাও স্টিল নাও ভালো লাগে কর্নারিং করতে। আর আজকের ট্যুরে আসলে অনেকে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে যে লাস্ট মুহূর্তে হচ্ছে যে অভি যাওয়ার কথা ছিল, অভির আম্মা অসুস্থ, দেন মুন্না ভাইয়ের যাওয়ার কথা ছিল, মুন্না ভাইয়ের ওয়াইফ একটু সিক, সো দ্যাট হচ্ছে যে আর যাওয়া হয় না, ইনশাল্লাহ নেক্সট ট্যুরে হয়তো বা দেখা যাবে। অ্যান্ড ভোরবেলার এই ওয়েদার সিনারিও আলহামদুলিল্লাহ দেখার মতন, তার মানে বোঝা যাচ্ছে বান্দরবনে ইনশাল্লাহ আমরা মেঘের দেখা পাবো প্লাস বৃষ্টিও পাবো। অ্যান্ড আমি তো রাইডিং জ্যাকেট পরে আসছি, রেইনকোট নিয়ে আসি নাই। অ্যান্ড যারা হচ্ছে আমার চ্যানেলের হচ্ছে নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা, যে আমরা আসলে সিরিজ বেজ করি, কারণ রাইডার সেল ইজ অ্যান ওয়েব সিরিজ যেটা হচ্ছে যে ব্রডকাস্টিং হয় ইউটিউবে, অ্যান্ড সিরিজগুলো হচ্ছে
ফ্রম দ্য বিগিনিং ফার্স্ট চ্যাপ্টার থেকে নিয়ে স্টার্ট করে আমরা হচ্ছে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যাই। সো আজকে অনেকদিন পর হচ্ছে আমরা এই সাত সকাল বলা হচ্ছে ট্যুরে বেরেছি। এতদিন খালি হচ্ছে আমরা যাইতাম হচ্ছে আফটার লাঞ্চের পর বিভিন্ন চাঁদপুরে গেলাম, কিশোরগঞ্জে গেলাম। আমরা কেরানিয়া হাট থেকে হচ্ছে নাস্তা করে রওনা দিছি। সো আপনারা তো দেখতেছেন এই বান্দরবান সিটিতে যাতে যেই রোডটা আছে অ্যান্ড প্রকৃতির যে সৌন্দর্য, এখনও অবশ্য পাহাড়ের মধ্যে আমরা ঢুকি নাই, বাট আস্তে আস্তে যাচ্ছি আমরা ঢোকার দিকে। অ্যান্ড এখান থেকে প্রায় অলমোস্ট বেশিক্ষণ না, ধরেন এখন আর অ্যারাউন্ড 15 কিলোর মতন আছে। অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে টুইস্টিং ওয়েদার, একবার রোদ আসতেছে অ্যান্ড আরেকবার আসছে। দাঁড়াও, এদেরকে দাঁড়াই একটু দাঁড়াও। আচ্ছা এই ভাই ব্রাদার গুলা, আপনারা কি সব বান্দরবান যাচ্ছেন? তো ভাইয়াদের সাথে পরিচয় হয়ে গেলে আমরা হচ্ছে কর্ণফুলী ব্রিজে দেখালে সব একটা হাই দিয়ে দেন। অ্যান্ড দেন হচ্ছে ওনারা আই থিঙ্ক আমরা জয়েন করি, আমরা মাত্র দুজন আসছি। সো দ্যাট হচ্ছে আমরা গ্রুপ পাইছি, গ্রুপের সাথে হচ্ছে নীলগিরি পর্যন্ত রাইড করবো। হ্যাঁ সাইডে আছি। আচ্ছা আমরা আপনারা কি দাঁড়াবেন নাকি যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেশনে আমরা ফটোগ্রাফি করতে হবে। সব শুধু একটা কেপি এর পরে গেছে, সব ব্লু। হ্যাঁ আপনারা কি ক্লাব জিক্সারে আছেন চিটাং? না না, আমরা ফ্রেন্ডরা মিলে রাইড করেছি। ও এটা ভালো, আমরাও হচ্ছে সেম। 32টা বাইক টোটাল। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। চলেন বিসমিল্লাহ করে দিলাম আমরা। হ্যাঁ যাবো যাবো, সমস্যা না। আমরা ওখানে চিম্বুকে আমরা আসলে আমি জুনে আসছিলাম, জুনে রুট প্ল্যান ছিল আমার চকরিয়া রুসেট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা এবারে হচ্ছে যে এদিক দিয়ে ঢুকছি। হ্যাঁ তমাতুঙ্গি গেলে জোস পাবেন লোকেশন, ওখানে হচ্ছে যে ভিউ পয়েন্ট আছে, তিনটা পাহাড় একসাথে দেখা যায়। ওই তাহলে একসাথে করবে ভাইয়া, আসেন আসেন। ফাইন, ভালো হয়েছে গ্রুপ পেয়ে গেছি আমরা। এবার ওনারা হচ্ছে কালামিয়া বাজারের ভাই ব্রাদার্স স্যার কেউ, যা হচ্ছে আমাদের এই বান্দরবান ট্রিপে হচ্ছে পরিচয় হয়ে গেছে। সো দ্যাট হচ্ছে গুড। আমরা জাস্ট দুজন ছিলাম, এখন আমাদের 5টা বাইক প্লাস হচ্ছে যে 6-8 জন গ্রুপ মেম্বার হয়ে গেছি। আপহিল অ্যান্ড ডাউনহিল করতে করতে হচ্ছে আমরা বান্দরবানের দিকে আগে যাচ্ছি। অ্যান্ড এই যে দেখছেন, সো অ্যাবাউট দ্য কর্নারিং অ্যান্ড যারা আসবেন রিসেন্টলি তারা হচ্ছে দেখেন এখানে প্রচুর পরিমাণে নুড়িপাত হচ্ছে। অ্যান্ড মোটা মোট কথা হচ্ছে আমরা এখন এই দেখছেন হিলি এরিয়া, আমরা এখন পাহাড়ের উপর উঠে যাচ্ছি আস্তে আস্তে করে। একবার নামবো দেন উঠবো। মেইন কথা হচ্ছে হীরাবাইয়ের হচ্ছে আইডি কার্ড প্রিন্ট করা লাগবে, এখানে মিনিমাম 5 কপি তো আইডি কার্ড নিয়ে আসতেই হয়। অ্যান্ড সো দ্যাট হচ্ছে যে পাচ্ছি না, আমি তো প্রিন্ট আউট করে ফেলছি হীরাবাইয়ের সময় ছিল না। সো আমরা হচ্ছে বান্দরবান থেকে হচ্ছে প্রিন্ট আউট করবো। লুক অ্যাট দ্য স্ট্রাকচার, ওয়াও অ্যান্ড দ্য রোড। লাস্ট টাইম আমরা এই রোড দিয়ে যখন আসছিলাম তখন হচ্ছে যে রাত পড়ে গেছিল, তো রাত ব্যাক করতেছিলাম সন্ধ্যার পর। সো দ্যাট হচ্ছে আপনারা পারফেক্টলি ভাবে ভিউ পয় নাই, তো আইডি কার্ড রাখে নাই, তো জাস্ট ইনকোয়ারি করলো কই থাকলাম না থাকলাম, দেন হচ্ছে যে চলে গেলাম। অ্যান্ড পাহাড়ের দিকে আপ হেলে আমরা উঠতেছি। অ্যান্ড সব জিক্সার, অ্যানাদার ওয়ান হচ্ছে যে জিক্সার, অ্যান্ড আরও আছে জিক্সার। ভালো হয়েছে ভাইদের সাথে পরিচয় হওয়া।